সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি মসিউর রহমান আবারও আপনাদের সঙ্গে আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটি নিয়ে এলাম, আমাদের সঙ্গে অনেকে কমেন্ট করেছিলেন পিএনজি ছবি আমরা ডাউনলোড করতে পাচ্ছি না, কিছু প্রবলেম হচ্ছে। তো আজকে ভিডিও শুধুমাত্র তাদেরই জন্য যারা পিএনজি ছবি ডাউনলোড করতে পাচ্ছেন না এবং বিভিন্ন ধরনের লেখার স্টাইল পিএনজিও ডাউনলোড করতে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এ টু জেড পিএনজি আপনারা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন আনলিমিটেড। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমাদের এই টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রিয় দর্শক, আমরা চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আমাদেরকে কমেন্ট করেছিলেন এমডি কাবির, লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাইয়া, ঈদ মোবারক, আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আপনার ভিডিও দেখে আমিও কিছু একটা ভিডিও তৈরি করি। পিএনজিগুলো কিভাবে ডাউনলোড করবে, কি নাম দিয়ে সার্চ করতে হবে, একটা ভিডিও বানাই দেখাবেন। তো অবশ্যই আজকে ভিডিও আপনার জন্য, এবং যারা এখনও পর্যন্ত পিএনজি ডাউনলোড করতে পাচ্ছেন না এবং প্রবলেম হচ্ছে, দুটি স্টেপ দেখিয়ে দেব। এই দুটি স্টেপের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু এ টু জেড আনলিমিটেড পিএনজি ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আপনাদের কিন্তু গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে চলে আসার পর আপনি যে পিএনজি ডাউনলোড করতে চাইছেন, যদি ইসলামিক কোনো পিএনজি ডাউনলোড করতে চান, তাহলে কিন্তু আপনার এখানে ইসলামিক সার্চ করতে হবে। তো এখানে ইসলামিক পিএনজি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইসলামিক পিএনজি লিখে সার্চ করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। তো ঠিক এরকম একটি সহজ ব্যাপার ছিল পিএনজি ডাউনলোড করা। এবার এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন যে কোনো, এই যে পিএনজি ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পিএনজি ছবিগুলো, এবং এই ছবির উপরে ঠিক আলতো করে এভাবে আপনারা আঙুল দিয়ে চেপে ধরবেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে। এবং এখানে যে ডাউনলোড নামে একটি অপশান রয়েছে, ঠিক আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি ফাইল দিয়ে দিয়েছে, এবং এই যে ফাইলটি দিয়েছে এই ফাইলের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এই ফাইলের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে একটি ওপেন নামে অপশানও দিয়ে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ওপেন করতে পারেন এবং আপনার গ্যালারিতে গিয়েও ওপেন করতে পারেন। এবং আপনারা যদি অন্য কোনো পিএনজি চান, তাহলে আপনাকে উপরে লিখতে হবে বাকি পিএনজি, দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা যখন লিখে সার্চ করবেন, দেখবেন এখানে কিন্তু পাখি চলে এসছে, বিভিন্ন ধরনের পাখি। তো আপনারা খুব সহজে এই সমস্ত পাখিগুলো কিন্তু পিএনজি বানিয়ে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন। এই পাখিটি কিন্তু আমার চ্যানেলের আগের একটি ভিডিওতে, যেখানে নাম লেখা, পাখির ঠোঁট দিয়ে নাম লেখা শিখিয়েছিলাম, তো সেটি কিন্তু আমি এই পাখিটি ব্যবহার করেছিলাম। তো এবার এখানে আরও একটি বিষয় রয়েছে, আমরা যখন এইভাবে ডাউনলোড করি অনেক ছবি কিন্তু সাইটে মানে পিএনজি হয় না, সেই জন্য আমাদের আরেকটি পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা কিন্তু একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করা যায়, ঠিক সেই পদ্ধতি ব্যবহার করে আমরা চাইলে এখানেকার যে কোনো ছবি এরকম খুব সহজে ডাউনলোড করার পর সেটি কিন্তু পিএনজিও বানিয়ে নিতে পারব। তো চলুন দেখে নেওয়া যাক। সেই জন্য প্রথমে আপনাকে এই উপরে সার্চ বক্সে লিখতে হবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখতে পাচ্ছেন। লেখার পরে আপনারা সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন এখানে উপরে একটি লিঙ্ক শো করবে, এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি যখন আপনার সামনে শো করবে, ঠিক আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রোফাইলে যে সমস্ত ছবি রয়েছে,
সেই সমস্ত ছবি নিয়ে আসার জন্য আপনাকে কিন্তু এই আপলোড ইমেজ নামে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার প্রোফাইলে যে সমস্ত ছবি রয়েছে প্রত্যেকটি ছবি কিন্তু চলে আসবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে পিএনজি করার জন্য, ঠিক এই পাখিটি যদি আপনি পিএনজি করতে চান তাহলে এই পাখিটির উপরে ক্লিক করতে হবে, এবং আপনি যদি এটি করতে চান, এই যে এখানে ইসলামিক যে রয়েছে, তো এটি পিএনজি করতে চাইলে এটির উপরে ক্লিক করবেন, এবং নেক্সট আপনি যদি চান এই পাখিটি তাহলে আপনি এখানেও ক্লিক করবেন। তো চলুন আমি এই পাখিটির উপরে ক্লিক করে পিএনজি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পাখিটির উপরে যখন আপনারা ক্লিক করবেন, ঠিক আপনার সামনে উপরে একটি অপশান থাকবে এই যে ডন নামে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপলোড চলছে, এখানে আপলোডিং চলছে দেখতে পাচ্ছেন। এবং এপারে একটি অপশান রয়েছে যেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো যখন এই অপশানটি এখানে চলে আসবে, একটু সময় দিন তাহলে দেখবেন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে, কিন্তু একটু সময় নিচ্ছে যেহেতু ইন্টারনেট একটু স্লো। দেখতে পাচ্ছেন এবার এখানে কিন্তু একটি ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে, আপনি যদি এসডি কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, এবং আপনি যদি নর্মাল কোয়ালিটি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ছবি পিএনজি বানানো যায়, এবং এ টু জেড পিএনজি আপনারা ঠিক এভাবে তৈরি করে নিতে পারবেন। যেহেতু গুগল ক্রোম থেকে প্রথমে ডাউনলোড করবেন, এবং যদি আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু সম্পূর্ণ পিএনজি করে নিতে পারবেন। তো চলুন আমি ডাউনলোডে ক্লিক করি। এই ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এখানে কিভাবে ডাউনলোড হয়ে যায়। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এটি কিন্তু একদম সলিড পিএনজি রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবিও এইভাবে কিন্তু পিএনজি বানাতে পারবেন। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। DJ Raj